Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel. Ashi kore apnara shobai khub bhalo achen. To protidiner moto ajke ekta notun recipe video niye chole ashlam apnader sathe share korar jonno. To amra kintu moida diye onekei bela chhara porota toiri kore thaki. To ajke ami apnaderke atta diye bela chhara kibhabe alpo time e muchmuche porota toiri kora jay oi recipe ta share korbo. আর ময়দা দিয়ে পরোটাটা তৈরি করার ফলে কিন্তু পরোটাটা কিছুক্ষণ পর অনেকটা সফট হয়ে যায় বা নরম হয়ে যায় আজকে আমি আটা দিয়ে কিভাবে একটু মুচমুচে টাইপের করে পরোটাটা তৈরি করা যায় ওই ভিডিওটাই শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাপ আটা তো আপনারা অনেকে বলতে পারেন এটা ময়দার মতো আর ময়দা আর আটা কিন্তু দেখতে অনেকটা সেম সেম তো এখানে আমি 1 কাপ আটার জন্য আমার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদমতো লবণটা অ্যাড করে নেবেন তারপর এখানে আমি 1 কাপ পরিমাপ নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালো করে একটু মিক্স করে নেছি আর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু পাতলা করে তৈরি করতে হবে তার পানির পরিমাণটা কিন্তু এখানে নির্দিষ্ট না ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কি রকম তো এখন আবারো আমি একসাথে হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো খুব ভালো করে মিক্স করে নেছি তো এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম তো ডিমটা দিলে কিন্তু পরোটাটা তৈরি করার পর অনেক সফট হয় আর অনেকটা মুচমুচে হয় যদি আপনারা এটাকে ননস্টিকের প্যানে ফ্রাই করেন তাহলে কিন্তু এটা প্যানের সাথে লেগে যাবে না তাই এখানে ডিমটা অ্যাড করতে হবে তো ডিমটা দেওয়ার পর এটাকে আবারও মিক্স করে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে এই ব্যাটারটাকে পারফেক্টলি তৈরি করে নিয়েছি তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এখন চলে যাব সরাসরি পরোটাগুলো তৈরি করার জন্য তো ফার্স্টে আমি প্যানটাকে একটু গরম করে নিয়েছিলাম তারপর এখানে আমি প্রায় হাফ টিস্পুন পরিমাপ তেল দিয়ে দিয়েছি তো তেলের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় তো এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি ওইখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে দিয়েছি প্যানের হাতলটা ধরে তারপর কয়েক সেকেন্ড ওয়েট করলেই কিন্তু পরোটার এক সাইড সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তো একইভাবে আমি উল্টে পাল্টে যখন দুই সাইড একটু ফ্রাই হয়ে গিয়েছে তখন আমি জাস্ট 2 মিনিটের মতো ফ্রাই করেছি চুলার জাল হাইতে দিয়ে এতে করে কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার এসেছে আর অনেকটা ক্রাঞ্চি ভাবও চলে এসেছে আর একই প্রসেসে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব তো এই তো খুবই অল্প টাইমে কিন্তু আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে আর ডিম দিয়ে খুবই অল্প টাইমে এভাবে বাসায় পরোটা তৈরি করতে পারেন এটা কিন্তু খালি খেতেও ভালো লাগবে আর চিনি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে গরুর মাংস কিংবা চিকেন কারির সাথেও কিন্তু খেতে পারবেন আশা করি অনেক ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ